হ্যালো বন্ধুরা আপনাদের কে ডিজিটাল ডিজিটাল চ্যানেল স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি যারা এবছর থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্ট পেয়েছেন টোয়েন্টি নাইন অক্টোবর তারা রিয়েসমেন্ট বা স্কুটনির ক্ষেত্রে আবেদন করতে পারবেন কীভাবে রিয়েসমেন্ট বা স্কুট নিয়ে আবেদন করবেন তার প্রসেস নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে রিয়েসম্যান বা স্কুটনি হবে কি না আজ থেকে আপনারা রেসমেন্ট বা স্কুটনিতে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন তার প্রসেস এই ভিডিওতে এ টু জেড জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে নেবেন তাহলে যে কোনো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আপডেট আপনারা অতি সহজে পেয়ে যাবেন তো প্রথমত আপনারা যে কোনো ব্রাউজারে আপনারা সার্চ করবেন অ্যান বিউ স্পেস এক্সাম স্পেস নেট সার্চ করার পর আরেকটি পেজ খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এনবিউ এক্সাম ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান রয়েছে ইউনিভার্সিটি লগ ইন স্টুডেন্ট ইনফরমেশান মেম্বার্স এরিয়া আপনারা স্টুডেন্ট ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি একটু কাটা রয়েছে সে কারণে থ্রি লাইনে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট রয়েছে তো ডেস্কটপ সাইট আনটিক করে নেব তো আনটি করলে পেজটি ঠিক হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইউজি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান পিপিআর পিপিএস ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি তো এই লিঙ্কের ওপর ক্লিক করবেন এই পেজটি সরাসরি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন তো পুনরায় দেখতে পাচ্ছেন ইউজি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান পিপিআর পিপিএস ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি এই লেখাটি কাটা রয়েছে সে কারণে থ্রি লাইনে ক্লিক করে পুনরায় আমি ডেস্কটপ সাইড করে নিচ্ছি তো ডেস্কটপ সাইড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অপশানগুলো ঠিকঠাক শো হচ্ছে তো এখানে লেখা রয়েছে ইউজি ওয়ান প্লাস ওয়ান পিপিআর পিপিএস ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি প্রথমত আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন টাইপ করার পর আপনারা যে ইয়ারে আবেদন করবেন সেই ইয়ারে ওপর ক্লিক করবেন আপনারা যদি পার্ট থ্রিতে আবেদন করেন অবশ্যই পার্ট থ্রিতে ক্লিক করবেন আপনারা যদি পার্ট টুয়ে ক্লিক করেন তাহলে পার্ট টুয়ে ক্লিক করবেন তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে পরবর্তী স্টেপ দেখাচ্ছি আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে পার্ট থ্রিতে ক্লিক করে নিচ্ছি পার্ট থ্রিতে ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউজি পার্ট থ্রি পিপিএস পিপিআর ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি এখানে লেখা রয়েছে বিএ পার্ট থ্রি জেনারেল এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন নেম রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে রোল দেওয়া রয়েছে তো নিচে চলে নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবজেক্ট এবং পেপার দেওয়া রয়েছে এখানে পরপর সাবজেক্ট দেওয়া রয়েছে হিস্ট্রি পল সায়েন্স বেঙ্গলি এবং ব্যাঙ্গলি দেওয়া রয়েছে তো প্রথমত আপনারা যে সাবজেক্টে বা পেপারে পিপিএস বা পিপিআর করবেন সে সাবজেক্টের এখানে অপশান দেওয়া রয়েছে সিলেক্ট অপশানটি ক্লিক করে নেবেন তো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান রয়েছে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশান স্ক্রুটনি তো ক্লিক করে নেবেন তো আমি পিপিআরে ক্লিক করছি এখানে একটু বলে দিই পিপিআর বলতে পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ যে পেপারে আপনারা আবেদন করবেন সেই পেপারটি পুনরায় প্রথম থেকে দেখা হবে অর্থাৎ মনে করুন একটি কোশ্চেনের নাম্বার দেওয়া হয়নি সেই কোশ্চেনটি পুনরায় দেখা হবে এবং নাম্বার দেওয়া হবে নাম্বারে যদি কাউন্টিংয়ে ভুল থাকে সেই ক্ষেত্রে নজর দেওয়া হবে অর্থাৎ পুরো খাতাটি পুনরায় দেখা হবে কিন্তু আপনারা যদি পিপিএসে আবেদন করেন পিপিএস বলতে পোস্ট পাবলিকেশান স্কুটনি অর্থাৎ যে খাতাটি আপনারা আবেদন করবেন সেই খাতাটি শুধুমাত্র নাম্বার কাউন্টিংয়ে যদি ভুল থাকে সেক্ষেত্রে নজর দেওয়া হবে অর্থাৎ কাউন্টিংয়ে যদি ভুল থাকে সেই কাউন্টিংটি সঠিকভাবে দেখা হবে কিন্তু আপনারা যদি পিপিআর করেন তাহলে পুরো খাতাটি পুনরায় দেখা হবে অবশ্যই আপনারা যে সাবজেক্টটি পিপিআর বা পিপিএস করবেন সেটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর 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 আপনারা দেখতে পাচ্ছেন অপশান রয়েছে তো সিলেক্ট করে নেবেন তারপর এখানে সিলেক্ট করার পর সেফ বটমে ক্লিক করতে হবে এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে থিওরি পেপারস আর অ্যালাউড ফর পিপিআর অর্থাৎ যে পেপারগুলো আপনারা লিখে পরীক্ষা দিয়েছেন সেই পেপারগুলো আপনারা পিপিআর করতে পারবেন অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ করতে পারবেন এবং ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট অফ থিওরি পেপার্স ক্যান বি অ্যাপ্লাইড ফর প্রিপেয়ার এখানে দুটি বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে শুধুমাত্র থিউরি পেপারে আপনারা প্রিপেয়ার করতে পারবেন এবং ফিফটি পার্সেন্ট থিওরি পেপার্সেই আপনারা কেবলমাত্র প্রিপেয়ার করতে পারবেন তারপরে বলা হয়েছে ফর ব্যাকলগ ক্যান্ডিডেট অনলি দ্য পেপার্স ফর হুইচ দে হ্যাভ অ্যাপেয়ার্ড অ্যান অ্যালাউড ফর পিপিয়ার অ্যান্ড অর্থাৎ বন্ধুরা ব্যাকলগ ক্যান্ডিডেটরা দুটোই করতে পারবেন অর্থাৎ প্রিপিয়ার্স এবং পিপিআর দুটোই করতে পারবেন আপনারা পছন্দ মতো পিপিআর এবং পিপিএস অবশ্যই আবেদন করবেন তো এখানে এখানে তিনটি বিষয় বলা হচ্ছে তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন প্রথমত থিওরি পেপারে আপনারা প্রিপেয়ার করতে পারবেন এবং ফিফটি পারসেন্ট থিওরি পেপার্সেই শুধুমাত্র প্রিপেয়ার করতে পারবেন এবং ব্যাকলগ ক্যান্ডিডেটরা শুধুমাত্র পিপিআর এবং পিপিএস এই দুটিই করতে পারবেন তো অবশ্যই আপনারা অপশানগুলো সিলেক্ট করে এখানে ক্লিক করে পিপিআর এবং পিপিএস যেটি করতে চান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সেভ একটি বটম রয়েছে সেফ বটমে ক্লিক করবেন তো আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর সেভ বটমে ক্লিক করছি সেভ বটমে ক্লিক করার পরে পেজে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনলি ওয়ান সাবজেক্ট ইজ অ্যালাউড ফর পিপিআর অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র একটি সাবজেক্টে অ্যালাউ করছে পিপিআরের ক্ষেত্রে তো এখানে আমি পিপিআর সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করলে নিচে সেভ বটমে ক্লিক করলে সেভ হয়ে যাবে তো সেভ বটমে ক্লিক করছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেফ অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন টোটাল দুটি পেপারে আমি পিপিআর এবং পিপিএস করছি শুধুমাত্র একটি পেপারে পিপিআর করা যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা আপনাদের পে করতে হবে অর্থাৎ পার পেপারে আপনাদের পঞ্চাশ টাকা পে করতে হচ্ছে অর্থাৎ পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে পে করতে হবে পার পেপারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি ডেবিট কার্ড ক্লিক করে নিচ্ছি ক্লিক করলে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কার্ড নাম্বার মান্থ ইয়ার সিবি নাম্বার কার্ড হোল্ডার নেম ক্লিক করার পর মেক পেমেন্টে ক্লিক করে পরবর্তী স্টেপ ফলো করলে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি এখানে টাইপ করে নিচ্ছি সমস্ত ডিটেলস টাইপ করে নিচ্ছি তারপর মেক পেমেন্টে ক্লিক করছি মেক পেমেন্টে ক্লিক করার পরে পেজে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড হচ্ছে দেখতে পাচ্ছেন এই পেজটি খুলে গেছে তো আপনার মোবাইলে একটি ওটিপি গেছে অর্থাৎ ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে টাইপ করে দেবেন টাইপ করার পর সাবমিট বটনে ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে এই পেজটি রিডাইরেক্ট হবে এবং পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল না হওয়া পর্যন্ত আপনারা পেজটি কাটবেন না যেহেতু আমি এখন পেমেন্ট করছি না সে কারণে পরবর্তী স্টেপ দেখাতে পারছি না তো পেমেন্ট করার সাথে সাথে আপনাদের পিপিআর বা পিপিএস অ্যাপ্লাইড সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা তখন হয়তো রিসিভ পেয়ে যাবেন সেই রিসিভ বা স্ক্রিনশট রেখে দেবেন তো এইভাবে আপনারা পিপিআর এবং পিপিএসে আবেদন করতে পারবেন পুনরায় আমি পেজটি খুলে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমত আমি পিপিআর সিলেক্ট করেছি তারপর পিপিএস পিপিএস এবং পিপিএস সিলেক্ট করার পর সেভ বটমে ক্লিক করছি তো সেভ বটমে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কোনো ম্যাসেজ শো হচ্ছে না এর মানে হচ্ছে শুধুমাত্র একটি পেপারে আপনারা পিপিআর করতে পারবেন এখানে একটি বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একটি পেপারে শুধুমাত্র পিপিআর করতে পারবেন অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ কিন্তু পিপিএসের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই প্রত্যেকটি পেপারে আপনারা পিপিএস করতে পারবেন অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটনি অর্থাৎ আপনারা শুধুমাত্র একটি পেপারে রিভিউ করতে পারবেন এবং প্রত্যেকটি পেপারে আপনারা পিপিএস করতে পারবেন আপনারা যে পেপারে পিপিআর এবং পিপিএস করবেন সেই পেপারটি সিলেক্ট করে পরবর্তী স্টেপ ফলো করে পেমেন্ট করে আপনারা পিপিএস এবং পিপিআরে আবেদন করে নেবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে পিপিআর এবং এ আবেদন করতে হবে এই ভিডিওর মাধ্যমে তথ্য জানা গেলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বছর যারা থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছেন এবং পিপিআর এবং পিপিএসে আবেদন করবেন তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে প্রসেসটি জানার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে